কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও পরশপাথর চত্বরে নওডাঙ্গা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নুরুল হুদা পল্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তফা জমিদার। উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহমদ আলী পোদ্দার রতন, নওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী, নওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ইসলাম বন্ধন, ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আতাউর রহমান রতন, আওয়ামী লীগ নেতা শামসুল হুদা বন্ধন সহ আরও অনেকে। পরে রমজানের গুরুত্ব, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন নওডাঙ্গা ডিএস মাদ্রাসা সুপার ওমর আলী।